আবারও আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছে বিন্তি জাহান। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসই শ্রীতে আছেন রহমান রনো এবং সিএসই শ্রীতে আছেন ইলান আসমিন। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। বিন্তি, আপনাকে ধন্যবাদ। বিন্তি, সূচকের ওঠানামা অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট বেড়ে গিয়ে অবস্থান করছে 4765 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 324 কোটি টাকা। লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 153টি, সেখানে দর হারিয়েছে 112টির। ঠিক এই মুহূর্তে খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বিবিধ খাতে। এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 69 কোটি টাকা, যেখানে গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 39 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঔষধ খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 40 কোটি টাকা, গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় 61 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি শক্তি খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 39 কোটি টাকা, গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় 40 কোটি টাকা। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে বস্ত্র খাতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 22টি, সেখানে দর হারিয়েছে 13টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 6টির দর। ঔষধ খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 15টি, সেখানে দর হারিয়েছে 10টির। ব্যাংকিং খাতে নেগেটিভ ট্রেন্ড রয়েছে, দর হারিয়েছে 13টি, সেখানে বৃদ্ধি পেয়েছে 7টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 10টির দর। প্রকৌশল খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 17টি, সেখানে দর হারিয়েছে 12টির। এবং আর্থিক খাতে একটি পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 16টি, সেখানে দর হারিয়েছে মাত্র 2টির। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছে ইলা। ধন্যবাদ রনো। ঠিক এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এরই ধারাবাহিকতায় সিএসসি 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 18 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 12426 পয়েন্টে, এবং সিএসসি এক্স ইন্ডেক্সটি 2 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 8883 পয়েন্টে। এবং দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দাম বেড়ে লেনদেন হচ্ছে। দাম বেড়েছে 106টি, কমেছে 96টি, অপরিবর্তিত রয়েছে 19টি প্রতিষ্ঠানের দর, এবং টার্নওভার ছাড়িয়েছে 24 কোটি 40 লক্ষ টাকার, কিছুটা বেশি। টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আমান ফিড, দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবিএল, তৃতীয় স্থানে রয়েছে বিচ হাচারি, চতুর্থ স্থানে রয়েছে খান ব্রাদার্স, এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এবং টপ গেইনারের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় স্থানে রয়েছে বিচ হাচারি, চতুর্থ স্থানে রয়েছে সমর্থ লেদার, এবং পঞ্চম স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট। এবং টপ লুজারের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, চতুর্থ স্থানে রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এবং পঞ্চম স্থানে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এখনকার খবরাখবর। ফিরে যাচ্ছি বিন্তি জাহানের কাছে। ইনা রনো, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ সাবেক প্রেসিডেন্ট শাহেদুল ইসলাম হেলাল। আপনাকে স্বাগত একুশে বিজনেসের আজকের আয়োজনে। সরাসরি আপনার কাছে আজকে প্রশ্ন রাখতে চাই যে এখনকার সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সেই সাথে ব্যবসায়ীদের সমস্যা। আপনার কাছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রথমে তো যে কোনো ব্যবসার জন্য শিল্প খাতে স্পেশালি অবকাঠামোটা সবচেয়ে ভীষণ প্রয়োজন, এবং অবকাঠামোর সবচেয়ে শক্তিশালী জায়গা হলো জ্বালানি খাত। তো জ্বালানি খাত নিয়ে কিন্তু ব্যবসায়ীরা শিল্প খাতে স্পেশালি কখনো কমফোর্ট জোনে ছিল না। আমরা যদি একদম শুরু থেকে দেখি, শুধু গ্যাস নিয়ে যদি এখন কথা বলি আপাতত, তো 2004 সালে যখন টাটাকে গ্যাস দেওয়ার জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, তো তখন আমরা টেলিভিশনে নিউজ পেপারে দেখেছি যে মন্ত্রীরা এবং যারা রিসার্চার জ্ঞানীগুণী লোকেরা বলে এসেছিল যে শুধু বিবিয়ানাতে যা গ্যাস আছে ওই গ্যাস দিয়ে বাংলাদেশও চলবে, এবং টাটাকে দেওয়ার পরেও 30 বছর আমাদের গ্যাসের কোনো অভাব হবে না। কিন্তু আমরা 2006 এর পরেই দেখেছি যে গ্যাসের স্বল্পতা, গ্যাসের কারণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। অনেক ইন্ডাস্ট্রি 2006, 2007, 2008 গ্যাস জেনারেটর নিয়ে আসছে, গ্যাস দিতে পারছে না। তো এই যে ইনফরমেশন গ্যাপ, যে টাটাকে তখন গ্যাস দেওয়াও হলো না কিন্তু আমরা এই সমস্যায় পড়ে গেলাম,
এটা কিন্তু আমাদেরকে হেল্প করে না। যখন নীতি নির্ধারকের কাছ থেকে বা পলিটিশিয়ানদের থেকে আমরা যখন শুনি একটা পজিটিভ নিউজ, ওটার ভিত্তিতে কিন্তু একটা ব্যবসায়ী অনেক রকম ডিসিশন নিতে পারে। তো আর এক একটা গ্যাস জেনারেটর আপনি কিন্তু বেশ কয়েক কোটি টাকা বিনিয়োগ বিনিয়োগ এবং এমন হয়েছে যে 2008 থেকে 2011 পর্যন্ত অনেকে গ্যাস জেনারেটর এনেছে, গ্যাসের কানেকশন পায়নি। ঠিক আছে, তো এখন তারপর 2006-7-8 দিকে ওসব দিকে ক্যাপটিভ জেনারেটর মানে শিল্প উদ্যোক্তাদেরকে বলা হলো যে সবখানে ইলেকট্রিসিটি দিতে পারছে না, সেসবখানে বলা হলো যে গ্যাস জেনারেট করতে ওদেরকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হবে ক্যাপটিভ নিজস্ব যদি ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। এবং এমনও বলা হলো যে যদি কোনো শিল্প উদ্যোক্তা তার ওখানে যা গ্যাস ইলেকট্রিসিটি দরকার তার থেকে বেশি যদি উৎপাদন করে ওই উৎপাদিত ইলেকট্রিসিটি পাশে কাউকে বেচতে পারবে একটা রেট ঠিক করে, ওর গভর্নমেন্ট কিনে নেবে। মানে এত উঁচু মানে এনকারেজ করা হয়েছে। কিন্তু এই সেদিন যে গ্যাসের দামটা বাড়ালো সবার ক্ষেত্রে যেভাবে বাড়ালো, সে 450 থেকে 450 করা হলো, সিঙ্গেল বার্নার হাউস হোল্ডে মানে 23% ও 30% মতো বাড়িয়েছে, কিন্তু ক্যাপটিভ জেনারেটরে চার্জ 4.18 টাকার থেকে 8.36 করে দিয়েছে, জাস্ট ডাবল করে দিয়েছে। এই যে এতগুলি শিল্প উদ্যোক্তা যারা গ্যাসে ইনভেস্ট করলো, ওদের দাম যদি নর্মাল ইলেকট্রিসিটির দাম হয় তো ওদের যে এই যে ইনভেস্টমেন্ট এটা কোথার থেকে আনবে? আর আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসব দামের ব্যাপারে যে সময় দেওয়া দরকার, কারণ আমরা যখন ডিসিশন যখন হচ্ছে হয়তো তারা ইমিডিয়েট টাইমটাতে বা অনেক সময় সময় গেছে মনে আছে 2 বছর আগে যে ব্যাক ডেট দিয়ে ইফেক্টিভ হয়েছে, সময় না দিলে যে প্রবলেমটা হচ্ছে সে আমার শিল্পে আমি আজকে যে মালটা তৈরি করছি এটা কিন্তু প্রি সোল্ড, আমরা কিন্তু 3-4 মাস ফরওয়ার্ড বেচতে, একটা শিল্প উদ্যোক্তা যদি তার প্রোডাকশনকে ফরওয়ার্ড না বেচে তাহলে কিন্তু সে শিল্প চালাতে পারে না, হয় রপ্তানির ক্ষেত্রেও তাই লোকাল সেলসও তাই। তো যে আর ইলেকট্রিসিটি আর গ্যাস তো একটা বড় কম্পোনেন্ট অফ মাই প্রোডাকশন কস্ট, তো এই কস্টটা তো আমি আগামী 4 মাসের জন্য তো কাভার করি না, এই যে ডাবল গ্যাসের বিল যে দিবে এটা তো কাভার হয় না। তার মানে এই উদ্যোক্তাটারা এটার বোঝা নিতে হবে। তো শিল্প উদ্যোক্তারা তো এমনি গত 3-4 বছরের পলিটিক্যাল ট্রাবল এবং নান ইস্যুজের কারণে, ইলেকট্রিসিটির স্বল্পতা, গ্যাসের স্বল্পতা, এসব কারণে ঝামেলাতে এই লসটা কিন্তু ওদের ঘাড়ে দিয়ে দেওয়া হলো। আমাদের কিন্তু পার্সোনালি আমি মনে করি গ্যাস বিদ্যুৎ এগুলির দাম সমন্বয় করা যুক্তিগতভাবে যদি বিইআরসি করে আমরা ওটা তো অ্যাকসেপ্ট করা ছাড়া উপায় নেই। তো এটা লজিক্যালি দরকার, ইন দ্য সেন্স যে এটা এই দাম বাড়াটা যদি বলতো যে আগামী বছর জানুয়ারি 1 তারিখ থেকে হবে, এতে কিন্তু এটা সময় পাওয়া যেত, হ্যাঁ এতে ইন্ডাস্ট্রিরা অযথা লস করতো না। তো এরকম আমরা যদি দেখি যে ইলেকট্রিসিটির দামের বেলায় গত 4-5 বার যতবারই দাম বেড়েছে প্রায় প্রতিবারই, স্পেশালি গত 2 বারের আগে যখন বাড়িয়েছে, বাড়ানোর পরে প্রাইম মিনিস্টার্স অফিস, ফাইন্যান্স মিনিস্টার্স অফিস সবার মুখের থেকে বলা হয়েছে যে এই যে দাম বাড়ানো হলো আর বাড়ানো হবে না যদি তেলের দাম অর্ধেক খুব বেশি না বাড়ে বিশ্ববাজারে। তখন তেলের দাম ছিল 110 থেকে 120 টাকা, ওই টাইমে এই এই বাড়তির আর 2 বাড়তির আগের কথা বলছি বাড়ানো হলো, কিন্তু তারপরে তেলের দাম কমতে 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 প্রায় $50 আসলো, মিন টাইম ইলেকট্রিসিটির দাম আবার বাড়ানো হলো। তো এই যে ওনাদের মুখে যে কথাটা শুনি ওটার সাথে এটা তো কোনো রকম সঙ্গতি নেই, সুতরাং এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যখন আমরা মানে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলি এইসব নীতি নির্ধারকের উপরে, যে কারণে আমরা যেমন বিইআরসির উপরে বাংলাদেশের 2002 যখন হয়েছিল এটা কিন্তু গ্রাহক এবং সেবা প্রদানকারী দুজনেরই স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। ওনারা আমার অভিজ্ঞতা বলতে বলে যে 2010-11-12 পর্যন্ত কিন্তু ওরা গ্রাহকদের স্বার্থ কোনো না কোনোভাবে রক্ষা করতো, অ্যাটলিস্ট গণশুনানিতে গ্রাহকরা যে বলতে পারতো, এখনো বলতে পারে বলতে যে পারে তা না, কিন্তু এখন যতগুলি গণশুনানি হচ্ছে সব কিন্তু আগে ডিসিশন নিয়ে গণশুনানি প্রায় 2-3 সপ্তাহ আগে আপনারা মিডিয়াতে বলে দেন কিন্তু সরকার এত দাম বাড়াবে, তার মানে শুনানিটাই হচ্ছে দাম বাড়ানোকে বেসিস করে।
অলরেডি ডিসাইডেড, তো তখন বিইআরসির তো কন্ট্রোলে থাকে না, যদিও এটাকে ইন্ডিপেন্ডেন্ট বডি বলা হয়। আর এটার ইন্ডিপেন্ডেন্স তো অনেক কমে গেছে, আমরা তেলের দাম দেখেছি রাতারাতি বাড়া হয়েছে, যেমন ফার্নেস অয়েলের দাম, যেমন আমি ফার্নেস অয়েলের কথা এখন বলি, ফার্নেস অয়েলটা হলো যে যারাই ওয়েট প্রসেসিং প্লান্ট করে, যেখানে পানি বয়েল করতে হয়, যেমন ডাইং প্লান্ট, ডাইং যারা করে রং করে ওদের এটা দরকার হয়। তো এটা কিন্তু স্বাধীনতার পর থেকে, স্পেশালি 1980s এর পর থেকে ফার্নেস অয়েলের দামটাকে সাবসিডাইজড করা হতো। একত ফার্নেস অয়েলের দাম ডিজেল থেকে কম থাকে, তারপরে সরকার কিছু ভর্তুকি দিত। এই ভর্তুকি দেওয়ার একটি কারণ ছিল যে যেখানে ইলেকট্রিক গ্যাস দিতে পারে না, তখন তো গ্যাস তো সব জায়গায় গ্রামে গঞ্জে বা নর্থ বেঙ্গলে অনেক জায়গায় গ্যাস নাই, তো ওদের এই বয়লার ইউজ করার জন্য ওদের সবচেয়ে সোজা অপশন হলো কয়লা। কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর, নেক্সট বেস্ট অপশন ইজ ফার্নেস অয়েল। তো শিল্প খাতকে উন্নত করার জন্য, মানে কর্মসংস্থান তৈরি করার জন্য এটাকে বিনিয়োগ হিসাবে দেখা হতো। ইনফ্যাক্ট এই যে পাওয়ার সেক্টরে আমরা যখনই বলি ভর্তুকি, সরকার ভর্তুকি দিচ্ছে, এটা কিন্তু আমাদের সেন্সে একটা রং সিগনাল দেয়, বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট নট ভর্তুকি। যেমন আপনি যখন, সরকার যখন রাস্তাঘাট করে, ওটা তো তার ভর্তুকি বলে না। এবং এই জ্বালানি খাতেরও যা লস হয় এটা কিন্তু ইনভেস্টমেন্ট, বিকজ দ্যাট লস ক্রিয়েটস এমপ্লয়মেন্ট, ওটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে হেল্প করে, ওটা ইকোনমিকে হেল্প করে, যেটা যেটার মানে প্রসেসটা আমার ইকোনমিকে সাহায্য করছে, ওটাকে ভর্তুকি শব্দটাই কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। আমরা আলোচনায় ফিরে যাবো আপনার সাথে, তবে ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক নিয়ে ছোট বিরতি ফিরে আসবো, একটু পরে আমাদের সঙ্গে থাকুন। মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই, ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। রাত ১০টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? টানা এই নেই, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্ট স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো রক করো। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, থাকুন উজ্জ্বল সবসময়। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি সাবেক প্রেসিডেন্ট শাহিদুল ইসলাম হেরালের সঙ্গে। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কি আসলে কোনো প্রকার দ্বৈত নীতির প্রভাব অথবা পলিসিগুলোর আগে থেকে পূর্ব ঘোষিত হয় না, এটার ইম্প্যাক্টটা কেমন থাকে? এটা যে আমি ফাইন্যান্সিয়ালের কথা একটু আগে বললাম, এটা দ্বৈত নীতির একটা উদাহরণ হতে পারে। কারণ সরকার ক্রমাগত ভাবে
সব সরকারই গত স্বাধীনতার পর থেকে ফার্নেস অয়েলকে ডিসকাউন্টেড লেভেলে রেখেছিল। যখন ফার্নেস অয়েলের দাম 20 টাকা থাকতো, 8 টাকা থাকতো, ডিজেলের দাম 20 টাকা হতো, অলমোস্ট হাফ অর ওয়ান থার্ড ছিল। যখন তেল বা এই যে ইলেকট্রিসিটি নিয়ে কথাবার্তা খুব বেশি আসে তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে, ওই টাইমে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বাজারে $50 অয়েল প্রায় $130 চলে যায়। ওই যখন বাড়তে থাকে, ওই সময় যেমন ডিজেলের দাম 30 টাকার থেকে 50 টাকা করা হয়, যেটা যুক্তিসঙ্গত, তো আর ফার্নেস অয়েলের দাম করা হয় 26 টাকা, সেটাও যুক্তিসঙ্গত, 50 টাকা ডিজেল, ফার্নেস অয়েল 26 টাকা। তা আমরা ফার্নেস অয়েলে, যেমন আমার কোম্পানি, আমরা 30-40 হাজার লিটার অনেক ফার্নেস অয়েল ইউজ করি। তো তারপরে একটা সময় গেল যে আমাদের ফাইন্যান্স মন্ত্রী বললো যে না, ফার্নেস অয়েলকে সহায়তা করা হবে আর দাম বাড়ানো হবে না। কিন্তু তার 3-4 মাস পরে ফার্নেস অয়েলের দাম বাড়াতে ধাপে ধাপে বাড়াতে বাড়াতে 26 থেকে 34 করলো, 34 থেকে 40 করলো, 40 থেকে 50 করলো, একটা সময় আসলো ফার্নেস অয়েলের দাম 60 টাকা, ডিজেলের দাম 61 টাকা। তো আমার, আমি আর কষ্টে পারছি না, বিকজ তখন দেখা গেল যে আমার ডিজেল বিকজ চিপার ফর মি, তো আমার ব্রয়লারকে আমার চেঞ্জ করতে হলো। আর ব্রয়লারটাকে চেঞ্জ করা ফার্নেস অয়েল টু ডিজেল, এখানে কিন্তু বেশ কিছু খরচা আছে। বিকজ দেখলাম যে ডিজেলের দাম যদি 5-10 টাকা বেশিও থাকে, ডিজেলের বার্নিং এটা বেটার, এই জন্য ফার্নেস অয়েল থেকে বেটার, এই যে চেঞ্জ করলাম। এখন আমরাই তুবদির করছি যে ফার্নেস অয়েলের দাম কমান টু হেল্প, এবং ফার্নেস অয়েলের দাম এমনিও ইন্টারন্যাশনাল মার্কেটে তো কমে গেছে, ফার্নেস অয়েলের দাম কমলে আমাদের ইলেকট্রিসিটির দামও কমে, বিকজ ফার্নেস অয়েল বেসড ইলেকট্রিসিটি। তো যদি এখন ফার্নেস অয়েলের দাম কমে, তাহলে আমার যে ডিজেল বয়লার যেটা, ওটা আবার আমার ওটাকে আমার চেঞ্জ করতে হবে টু বি মোর কস্ট ইফেক্টিভ। এই যে নীতি নির্ধারকদের যে এই যে চেঞ্জ অফ অ্যাটিটিউড, মানে একদিক দেখতে যে আরেক দিক জ্বালানি খাতে যে দাম বাড়ালো, গুণগত মানের কথা কিন্তু কখনো বলা হয়নি, কি ধরনের বা কোয়ালিটি অফ সার্ভিস তো বাড়ে নাই। আপনি কিন্তু এখনো অনেক ঘরে গ্যাস স্বল্পতা আছে, আমি ইলেকট্রিসিটির কথা যদি বলি, এখনো কিন্তু বাড়ি ঘরে শহর এলাকায় ইলেকট্রিসিটি সাপ্লাই ঠিক আছে, কিন্তু আমার নারায়ণগঞ্জ এলাকায়, সাভার এলাকায় দিনে 3-4-5 বার করে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে ওটাও মেনে নিলাম, তো আমাকে পূর্বঘোষিত লোডশেডিং দিতে তো ওদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ওটা কেন দিচ্ছে না? আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা বারবার দাম বাড়াচ্ছি, আমাদেরকে অ্যাটলিস্ট এই দয়াটা করেন যে আমাদেরকে জানিয়ে দেন যে এতটা বাজে যাবে, এতটা বাজে আসবে, সো দ্যাট আই ক্যান প্ল্যান মাই প্রোডাকশন। আর এটার জন্য যদি আপনারা খরচাও নিতে চান, এখন কি হচ্ছে, আমার ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি চলে গেল, আমার লোক ফোন করলো, ওদেরকে সবাই ফোন করতে থাকে, তো পাওয়ার ডিপার্টমেন্টের লোকেরা বিরক্ত হয়ে যায়, ওরা ফোন আর ধরেই না। I can't plan my production, কারণ কিছু কিছু ফ্যাক্টরি কিন্তু ইলেকট্রিসিটি পাওয়ার ফেলিয়ারের জন্য ভীষণভাবে সাফার করে, যারা হিট বেসড ইন্ডাস্ট্রি, যা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ধরেন, ওটা হিট দিয়ে প্লাস্টিকটাকে তৈরি করে, তো এখন ধরেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড হিটে চলছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। আমি যদি জানি যে এটা 15 মিনিটে যাবে, তাহলে কিন্তু আমার জন্য জেনারেটর চালিয়ে লাভ নাই, বিকজ 15 মিনিট পরে আমি আবার শুরু করবো, আমি আবার শুরু করবো, এটা মোটামুটি থাকবে। কিন্তু যদি 2 ঘন্টা যায়, তাহলে আমার জেনারেটর চালিয়ে হিটটাকে কন্ট্রোল করতে পারলে আমার কিন্তু ভীষণ লাভ। এটা একটা পয়েন্ট। আর বারবার যখন যায়, নাম্বার অফ কাটসটাও কিন্তু ইন্ডাস্ট্রির জন্য বিরাট ইম্পর্টেন্ট, সব ইন্ডাস্ট্রির জন্য। যেমন আমাদের জুট মিলে 500 মেয়ে কাজ করে, বিরাট এলাকা, জুট মিলের এলাকা তো অনেক বড় হয়। এখন যখন এই ইলেকট্রিসিটি চলে যায়, ওটা 1 মিনিটের জন্য গেলেও মেয়েরা কিন্তু কেউ টয়লেটে যাচ্ছে, কেউ লিস্ট লাগাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে। এখন যখন 1 মিনিট পরে যখন আসবে, 1 মিনিট আসলে 10 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়। তা আমাকে যদি বলে দেওয়া হয় যে হ্যাঁ, এই 2 ঘন্টা আসবে না, তাহলে আমি প্ল্যান মাই প্রোডাকশন অ্যাকর্ডিংলি। তো এগুলি তো খুব ছোট চাওয়া, আমাদের কিন্তু চাওয়াটা খুবই কম। আপনি যদি গ্রাহক পর্যায়ে, মানে আপনার বাসা আমার বাসায় যদি দেখেন, যে আপনি দেখবেন যে
ডিপিডিসি, ডেসকো এবং পল্লী বিদ্যুৎ তিনজনের বিলিং সিস্টেম ইজ ডিফারেন্ট ডিফারেন্ট। এটা ক্যাক করতে তো অসুবিধা নাই। পল্লী বিদ্যুতে বাংলায় দিচ্ছে, এখানে ইংরেজিতে দিচ্ছে, কিন্তু দুটা দু রকম। তার মানে আমি বলছি যে ছোটখাটো জিনিসও কিন্তু তাছাড়া যেটা হচ্ছে যে ঝাটকা মেরে যে হঠাৎ করে যে চলে যায় ইলেকট্রিসিটি, এ তো হচ্ছে কি আপনি আপনার আপনার বাসাতেও দেখবেন যারা প্রোগ্রাম দিচ্ছে হাউস হোল্ড আইটেমস এ টিভি ফ্রিজ এগুলি কিন্তু আগে 10 বছর চললে এটা এখন চলে 1 বছর। এটার ওয়ান অফ দ্য রিজন ইজ ইলেকট্রিক কম্পোনেন্ট কিন্তু এই ঝাটকা নেওয়ার জন্য তৈরি না, আপনার ফ্যান পর্যন্ত নষ্ট হয়ে যায়, ফ্যানে দেখা যায় কয়েল নষ্ট হয়ে গেছে। তো এই সার্ভিসগুলি আমাদের ভালো করতে হবে, উই ওয়ান্ট সার্ভিস দেন এটা ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেসের আজকের আয়োজনে আসার জন্য।